আসসালামু আলাইকুম, আমি একরামুল হক, একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা তুলে ধরব এবং এই আলোচনাটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। পিপল, ওয়ার্কস, হেয়ার, এখানে প্রত্যেকটা ভার্বের সাথে এস রয়েছে। উই রাইটস এ লেটার, দে মেক্স এ নোট, অর্থাৎ এখানে কী বোল্ড রয়েছে সেটি আমরা আলোচনা করব। আমরা একটা কথা জানি, আমরা তিনটি সেন্টেন্স আমরা ধরে নিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়েছে, ধরে নিচ্ছি। তাহলে এখানে লক্ষ্য রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বাই এস হয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বাই এস হয়, আর বাকি সব ক্ষেত্রে এস বাই এস হয় না। এখানে তিনটি সেন্টেন্সেতেই আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পারসন সিঙ্গুলার নেই, থার্ড পারসন সিঙ্গুলার নেই। এখানে থার্ড পারসন প্লুরাল রয়েছে, ফার্স্ট পারসন রয়েছে। যাই হোক, আমরা এখানে যে কারেকশনটা করব সেই কারেকশনে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে। এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নেই, ভার্বের সাথে কখনোই এস বাই এস হবে না। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিচ্ছি, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না থাকলে কখনোই ভার্বের সাথে এস বাই এস হয় না। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার থাকলে, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস হয়, আর সকল ক্ষেত্রেই এস বাই এস হয় না। এখানে যেহেতু থার্ড পারসন প্লুরাল রয়েছে, সেই ক্ষেত্রে এখানে ভার্বের সাথে এস বাই এস হবে না। পিপুল, ওয়ার্কের সাথে এস রয়েছে, এটি উঠে যাবে। পিপুল ওয়ার্ক হিয়ার, লোকজন এখানে কাজ করে, আমরা কারেকশান করলাম। আমরা যে বিষয়টি আজকে জানলাম, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হবে, আর বাকি যত পারসন রয়েছে সেখানে এস বাই এস হবে না। আমি আবারও বলছি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হবে, বাকি ক্ষেত্রে হবে না। এখানে যেহেতু থার্ড পারসন প্লুরাল রয়েছে, সেই ক্ষেত্রে এস বাই এস হবে না। আমরা কারেক্ট করেছি, ব্র্যাকেট অংশ কারেক্ট করেছি, কি করেছি, পিপুল ওয়ার্ক হিয়ার, লোকজন এখানে কাজ করে। পিপুল ওয়ার্ক হিয়ার, লোকজন এখানে কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরে নিচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানেও বোল্ড রয়েছে। উই রাইটস এ লেটার, এখানে লেখা হয়েছে, এখানে এস হবে না। উই রাইট এ লেটার, উই রাইট এ লেটার, আমরা আগেই বলেছি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হবে। এখানে ফার্স্ট পারসন রয়েছে, এস বাই এস কখনোই হবে না। উই রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখি। উই রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি, দে মেক্স এ নোট, এখানেও এস বাই এস হবে না, এখানে এস উঠে যাবে। এখানে থার্ড পারসন প্লুরাল রয়েছে, সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, সিঙ্গুলার এখানে নেই, এস বাই এস হবে না। আমি আগেও বলেছি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে এস বাই এস হয়। আমি কি বলেছি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। এখানে কি হবে, দে মেক এ নোট, দে মেক এ নোট, তারা একটি নোট তৈরি করে। যাই হোক, আজকে যে আলোচনাটা করলাম খুবই উপকারে আসবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।